হে জগতবাসী, আপনাদের সকলের সামনে আজ কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাটি হল কোরআনকে ভেঙে বলার বিষয়। কিছু তো কোরআনকে ভেঙে বলার কিছু একটা বিষয় আমি আজকে তুলে ধরব। সেই কথাটিগুলি হলো যে মানুষ কোরআন শরীফ পড়ে জ্ঞান অর্জন করার জন্যই আল্লাহ এই কোরআন পাঠাইলেন, এবং এই কোরআনকে চিঠি রূপে কিংবা প্র্যাকটিশন রূপে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করলেন। মানুষ এই কোরআনকে শুধু পড়বে না, এই কোরআনটাকে বুঝবে। বোঝার পরে আল্লাহ যা কিছু করতে বলা হয়েছে তা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহর ঠিকানা পর্যন্ত আমরা পৌঁছাতে পারব। তাহলে আমি আজকে কোরআন তিনটি ভাগে আপনাদের সামনে তুলে ধরব। যে আমরা যে কোরআনটি 30 পারা কোরআনটি আমরা পড়ি, কিন্তু শুধু পড়েই যাই, বুঝি না। তো এটা যদি না বুঝি, তাহলে আরও দুইটা স্তরে কোরআন রয়েছে, সেটাও আমরা বুঝব না। যেমন এই পাতার মধ্যে যে কোরআন লিপিবদ্ধ হয়েছে, এই পাতার কোরআন কিন্তু আমাদেরকে কথা বলে আমাদের পড়ে বুঝে নিতে হয়। এই কোরআন কিন্তু আমাকে বুঝাইতে পারে না, আমি পড়ে আমাকে বুঝে নিতে হয়। তাই আমি বলবো যে এই 30 পারা কোরআন মানুষ পড়বে, পড়ে বুঝে নেবে। আচ্ছা, যেমন এই কোরআন তিনটা পাঠ কীরকম? যেমন আপনি এক সূর্যের সামনে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আপনার একটা ছায়া পড়েছে। সেই ছায়াটি হল আপনার একটা অংশ, যে আপনি না থাকলে আপনার ছায়াও থাকতো না, তাহলে এই ছায়াটা কিন্তু আপনারই অংশ। আচ্ছা, আমি যখন লড়াচড়া করি তখন আমার ছায়াটা লড়াচড়া করে, তাহলে এই একটা পার্ট। এরপরে আসি আমার দেহ। আমার দেহটা লড়াচড়া করলে আমার ছায়াটা লড়াচড়া করে, তাহলে আমার দেহের ভিতরে কে লড়াচড়া করে? তখন আমার দেহটা লড়ে, এরপরে আমার ছায়াটা লড়ে। তাহলে কোনোটা কিন্তু কোনোটা ছাড়া না। তবে আমি যেটা বোঝাইতে চাইতেছি যে আমরা শুধু কোরআনটা পড়ি এটা ছায়ারূপে, কিন্তু ছায়া যেহেতু আছে অবশ্যই কায়া আছে, দেহ আছে, এবং সেই দেহ যেহেতু আছে তাহলে সেই দেহের ভিতরে রুহ ইনসানিয়াত আছে। সেই রুহ ইনসানিয়াত যখন আমার ভিতরে নড়াচড়া করে, তখন আমার দেহটা নড়াচড়া করে। যখন আমার দেহটা নড়াচড়া করে, তখন আমার ছায়াটা নড়াচড়া করে। তবে ছায়ারূপে যে কোরআন, এই কোরআনকে দিয়ে আমরা দেহ কোরআনকে বুঝব, দেহ কোরআনকে আমরা চিনব। যেদিন আমরা দেহ কোরআনকে চিনলাম, বুঝলাম, তখন আমরা সেই দেহের ভিতরে রুহ ইনসানিয়াতের কোরআনকে আমরা চিনব। যেমন কোরআনে প্রথম দিকে লেখা আছে যে সমস্ত পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানানো হয়, এবং সমস্ত পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালিরূপে ব্যবহার করা হয়, সেই গাছকে কলম রূপে যে ব্যবহার করব, সেই গাছ শেষ হয়ে যাবে এবং সমুদ্রের সমস্ত পানি কালিরূপে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর গুণ প্রচার করতে গিয়ে আল্লাহর গুণ শেষ হবে না, কিন্তু কালিরূপে সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, গাছগুলো পৃথিবীর সমস্ত গাছগুলো কলম রূপে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর গুণ লেখা শেষ হবে না। তাহলে সেটি এই তিনটা স্তরে কোরআন। যেমন কোরআন শরীফ যদি আমি বুঝতে যাই, তাহলে দেখা গেছে ছায়া আছে, কাগজ কোরআন আছে, আর ছায়া আছে বলে আমার দেহ কোরআন আছে। তখন ছায়া দিয়ে আমি কায়াকে ধরবো, মানে দেহ কোরআনকে ধরবো। যখন আমি দেহ কোরআনকে ধরলাম, তখন দেহ কোরআনের ভিতরে যখন আমি প্রবেশ করলাম, তখন আমি সেই দেহ কোরআনের সাধনা যখন শুরু করে দিলাম, তখন সেই রুহ ইনসানিয়াতের কোরআনকে আমি পেলাম। তখন দেখা যায় 30 পারার কিন্তু একটা সীমাবদ্ধ আছে, এর বাহিরে লেখা নাই কিছু। কিন্তু দেহ কোরআন অফুরন্ত, যা দেহ কোরআন কি এখনও কেউ বুঝে শেষ করতে পারেনি। তাহলে এই দেহের ভিতরে রুহ ইনসানিয়াতের কোরআন, তাকেও তো কেউ বুঝে শেষ করতে পারে নাই। তাহলে আমি বলবো, আমি ছায়া দিয়ে কায়া ধরব, কায়ার ভিতরে রুহে ইনসানিয়াতকে ধরব, তখন কি হবে? যেমন ছায়ারূপে যে কাগজ কোরআন, এটার মধ্যে যা কিছু লেখা আছে, এটার মধ্যে অনেক কিছুই বোঝার বাকি,
বা অনেক কিছুই আল্লাহ ওখানে অসম্পূর্ণ রেখেছেন, আর সম্পূর্ণ রেখেছেন আল্লাহ রুহে ইনসানিয়াতের কোরআনের মধ্যে, সেখানে সম্পূর্ণ। সেই সম্পূর্ণটা কীরকম? সেই সম্পূর্ণটা হলো যেমন আমি যদি কাগজের কোরআনকে লক্ষ্য করি আর যদি বলি যে আমি কতদিন বাঁচবো, এই হায়াতটা আমার কতদিন আছে দেখি কাগজ কোরআনে, তাহলে সে হায়াতটা পাবো না। আমি কালকে ইমুক জায়গাতে যাব, গিয়ে ওখানে একটা দুর্ঘটনা ঘটবে এবং সেখানে গিয়ে আমার হাত পা ভেঙেও যেতে পারে দুর্ঘটনায়, তখন আমি যাব না। তাহলে এটা কোরআনের কত নম্বর আয়াতে লেখা আছে? নাই। এবং আমি ইমুক দিন এই কাজটি করব, এই কাজটি কি সফল হতে পারবো কি পারবো না, সেটাও কিন্তু কাগজ কোরআনে স্পষ্ট এভাবে লেখা নাই। তাহলে কিন্তু কোরআনেই আছে, কিন্তু দেখা গেছে যে আমরা সেই পর্যন্ত পৌঁছাই না। কোরআন অবশ্যই স্বয়ংসম্পন্ন। কোন জায়গায়? রুহে ইনসানিয়াতের কোরআন, সেটা হলো স্বয়ংসম্পন্ন। তবে স্বয়ংসম্পন্ন কাগজ কোরআন, স্বয়ংসম্পন্ন দেহ কোরআন, আল্লাহ দেহের কোনো অংশ বাদ রাখেননি, যেখানে যা লেগেছে তাই দিয়েছেন, স্বয়ংসম্পন্ন রুহে ইনসানিয়াতের কোরআন। তাহলে স্বয়ংসম্পন্নভাবে যদি আমি কাগজ কোরআনটাকে বুঝতে পারি, তাহলে রুহে ইনসানিয়াতের কোরআনের মধ্যে প্রবেশ করব। আর যদি রুহে ইনসানিয়াতের কোরআনের ভিতরে আমরা প্রবেশ করতে পারি, তাহলে রুহে ইনসানিয়াতের কোরআনকে আমরা পাব। দেহ কোরআনকে যদি আমি রিচার্জ করি, দেহ কোরআনের সাধনা যদি আমি করি, তখন রুহে ইনসান আমার সামনে হাজির হয়ে যাবে। তখন সে রুহে ইনসানিয়াতের সাথে যখন আমার সাক্ষাৎ হবে, কথা হবে, তার সাথে আমার পরিচয় হয়ে যাবে, তার সাথে আস্তে আস্তে আমি মিশব, তখন সেই রুহে ইনসানিয়াত কথা বলে, আর সেই রুহে ইনসানিয়াতের কোরআনখানি কথা বলে। তখন কি করবে? যেমন কাগজকে, কাগজ কোরআনের মধ্যে যখন আয়াতগুলো আমি কথা বলে পড়তে হয়েছে, আরেকটা যে কোরআন দেহের ভিতরে রুহে ইনসানিয়াতের কোরআন, সে নিজে কথা বলে, তাহলে সেই কোরআন আমার সাথে কথা বলবে। যেমন যে জাগ্রত করতে পারছে, কেউ এক যুগ, কেউ দুই যুগ, কেউ 36 বৎসর সাধনা করার পরে সেই রুহে ইনসানিয়াতকে যে জাগ্রত করছে, সে একজন আউলিয়া হতে পারে, একজন সাধু হতে পারে, একজন সুফি হতে পারে। যেমন সে রুহে ইনসানিয়াতের যাতে সাথে যার সম্পর্ক হয়েছে, তখন রুহে ইনসানিয়াত তার মধ্যে যখন সর্বদা জাগ্রত থাকবে, তখন সে বলবে, হে স্বামী মালিক, তুই এই কাজে যাস নে, গেলে তোর এই সমস্যা হতে পারে। তখন দেখা যায় আমি এমন একটা কাজ রেডি করেছি, কাজটা আমি ভালো মনে করে করতেছি, কিন্তু রুহে ইনসান যার জাগ্রত আছে, যে সাধনার দ্বারা, যোগ যোগ সাধনার দ্বারা সেই রুহে ইনসানিয়াতকে জাগ্রত করেছে, সেই রুহে ইনসান এই কোরআন, সেই রুহে ইনসানিয়াতের কোরআন আমাকে বলে দেবে, এটা করো না, এটা করলে সামনে গেলে তোমার এই সমস্যা হবে, এবং বলে দেবে তুমি ইমুক দিন মারা যাবা, তোমার সময় শেষ। কিন্তু কাগজ কোরআনের মধ্যে এই কথাগুলো নেই। তবে কি নেই? আছে, এমন কায়দায় লেখা আছে যা মানুষের পড়তেই আছে, পড়তেই আছে, কিন্তু ওটা পড়ে ওই যেমন ছায়া আছে কায়া ধরতে হবে, ঠিক সেই কাগজের কোরআনের আয়াতগুলো পড়ে আমরা নিজকে চেনার চেষ্টা করব। নিজকে যখন চিনব, নিজের দেহটাকে যখন আমার চেনা হয়ে যাবে, তখন আমি রুহে ইনসানিয়াতে যখন আমি চলে যাব, আমি সেখানে পৌঁছে যাব, তখন সেই রুহে ইনসান আমাকে চালাবে, তিনি স্টেটমেন্ট দেবে, এভাবে চলো, সেভাবে চলো, এইভাবে করো। তাহলে কী করতে হবে আমাদের? আমাদের একজন কামেল মুর্শিদ ধরতে হবে। কামেল মুর্শিদের কথা কি আল্লাহ কোরআনে বলেছে? কোরআনে কোথায় বলেছে? কোরআনের সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলেছে। কি বলেছে? যে যারা আমার শপথ প্রাপ্ত না, তারা কখনো মুর্শিদ পাবে না। তাহলে আমরা যেদিন কামেল মুর্শিদ ধরবো, সেই কামেল মুর্শিদ যখন আমাদেরকে সেই সাধনাগুলো দেবে, সেই কাগজ কোরআনকে আমি বুঝতে বুঝতে যখন আমি রুহে ইনসানিয়াতের কোরআন পর্যন্ত পৌঁছাবো, এর আগে দিয়ে আমাকে দেহ কোরআন সম্বন্ধে আমার বোঝা হয়ে যাবে, তখনই আমি রুহে ইনসানকে পেয়ে যাব। তখন পেয়ে গেলেই হবে না। যেমন একটা বিষয়, মানুষ যখন বিবাহ শাদী করে, বউ দেখতে গেছে, বউ দেখছে, কিন্তু বউ দেখলেই কিন্তু সংসার করা যাবে না, সে বউর সাথে বিবাহ হইতে হবে, এবং সে বউর সাথে যখন আমার ফ্রি হয়ে যাব, তখন কিন্তু বউ আমার সাথে কথা বলবে। ঠিক এটা একটা এক্সাম্পল, এটা আবার মিলাবেন না। ঠিক তেমন করে যে রুহে ইনসানিয়াত দেখলেই হবে না, তার সাথে সম্পর্ক হতে হবে, এবং সম্পর্ক যখন হবে, তখন তিনি আমাকে কথা বলে বলে আমাকে সাহায্য করবে, আমাকে চালাবে, আমাকে দেখাবে, পথ দেখাবে। তখন
আমি সেই আউলিয়ার রাজ্যে প্রবেশ করলাম, আমি সেই সাধুর বা সুফিদের অন্তর্ভুক্ত হইলাম, এছাড়া আমি স্বয়ংসম্পূর্ণ নয়। এই জন্য আমি বলব, হে জগতের মানুষ, আমরা সর্বপ্রথম 30 পারা কোরআনকে বোঝার চেষ্টা করব, এরপরে আমরা দেহ কোরআনের মধ্যে আসব, দেহ কোরআনটাকে বোঝার চেষ্টা করব, এরপরে আমরা রুহে ইনসান পর্যন্ত পৌঁছে যাব। তো সকলের কাছে আমার আজকের যে কথাটি, এই কথাটি রাখলাম যে আর যদি মনে মনে ভাবেন যে আমাদের এই ধরনের কথা আরও শোনার দরকার, আরও বোঝার দরকার, তাহলে আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন, এর মাধ্যমে আপনাদের কাছে বাকি ভিডিওগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।